সুধি ভক্তমণ্ডলী আসুন আমরা ঋগ্বেদে বর্ণিত সবচেয়ে গুরুত্বপূর্ণ গায়ত্রী মন্ত্র সম্বন্ধে কিছু জানি ও ভূর্ভুব স্বা তৎসবিতরে ভেব ধীমহী ন গায়ত্রী মন্ত্র এই মন্ত্র হল বৈদিক হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র প্রচলিত বিশ্বাস অনুসারে বেদের অন্যান্য মন্ত্রের মতো গায়ত্রী মন্ত্র অপৌরসেয় অর্থাৎ কোনো মানুষের দ্বারা রচিত নয় এবং এক ব্রহ্মর্ষির কাছে গায়ত্রী মন্ত্রের ক্ষেত্রে ব্রহ্মশ্রী বিশ্বামিত্র প্রকাশিত বলে বৈদিক হিন্দুদের বিশ্বাস এই মন্ত্রটি বৈদিক সংস্কৃত ভাষায় রচিত এটি ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে বাষট্টি বাই দশ একটি সুক্ত গায়ত্রী মন্ত্র গায়ত্রী ছন্দ্রে রচিত হিন্দু ধর্মে গায়ত্রী মন্ত্র ও এই মন্ত্রে উল্লিখিত দেবতাকে অভিন্ন জ্ঞান করা হয় তাই এই মন্ত্রের দেবীর নামও গায়ত্রী গায়ত্রী মন্ত্র দিয়ে শুধু পূজাই করা হয় না গায়ত্রী মন্ত্রকেও পূজা করা হয় এই গায়ত্রী মন্ত্রের দ্বারা ভক্তমন্ডলী গায়ত্রী মন্ত্র দিয়ে হিন্দু দেবতা সবিত্রকে আবাহন করা হয় তাই গায়ত্রী মন্ত্রের অন্য নাম সাবিত্রী মন্ত্র সাবিত্রীর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা অনুসারে এই মন্ত্র সূর্য পূজা যোগ তন্ত্র বা শাক্ত ধর্মের সঙ্গে যুক্ত হয়েছে মন্ত্রটি শুরুতে ওঙ্কার এবং মহাব্যারিতি নামে পরিচিত ভূর ভুব শব্দবন্ধটি পাওয়া যায় এই শব্দবন্ধটি তিনটি শব্দের সমষ্টি ভূ ভুব ও স্ব এই তিনটি শব্দ দ্বারা তিন জগৎকে বোঝায় ভূ বলতে বোঝায় মর্তলোক ভুব বলতে বোঝায় স্বর্গলোক এবং স হল স্বর্গ ও মর্তের সংযোগ রক্ষাকারী এক লোক যার নাম অন্তরিক্ষ বেদে যে সপ্তভূমি বা সাত জগতের উল্লেখ আছে এগুলি তার মধ্যে তিনটি জগতের নাম ধ্যান অনুশীলনের ক্ষেত্রে ভূ ভূবক ও স এই তিনটি লোক চেতন অর্ধচেতন ও অচেতন এই তিন স্তরের বৈদিক সাহিত্যে বহুবার গায়ত্রী মন্ত্র উল্লেখিত হয়েছে মনুস্মৃতি হরিবংশ ও ভগবত গীতায় গায়ত্রী মন্ত্রের প্রশংসা করা হয়েছে হিন্দু ধর্মে উপনয়ন সংস্কারের সময় গায়ত্রী দীক্ষা একটি প্রধান অনুষ্ঠান এবং হিন্দু দ্বীজ সম্প্রদায় ভক্তেরা এই মন্ত্র নিত্য জপ করেন আধুনিক হিন্দি আধুনিক হিন্দু ধর্মীয় সংস্কার আন্দোলনের ফলে গায়ত্রী মন্ত্র নারী ও সকল বর্ণের মধ্যে প্রচলিত হয়েছে গায়ত্রী মন্ত্র উচ্চারণের আগে ওঙ্কার উচ্চারণ করা হয় তারপর মহাভ্যারীতি নামে পরিচিত ভূ শব্দবন্ধটি উচ্চারণ করা হয় অনুযায়ী ধর্মগ্রন্থ পাঠের আগে তৈত্রীয় ওঙ্কার মহাব্যারীতি ও গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে হয় মহাব্যারিতির পরে ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে উক্ত মূল মন্ত্রটি সাধারণভাবে পাঠ করা হয়ে থাকে সুদীপ ভক্তমণ্ডলী এই গায়ত্রী মন্ত্রের ছন্দে আটটি মোট তিনটি পাদ থাকে কিন্তু ঋগ্বেদ সংহিতায় উল্লিখিত গায়ত্রী মন্ত্রে একটি শব্দাংশ কম এই মন্ত্রের প্রথম পাদে সাতটি শব্দাংশ লক্ষ্য করা যায় তাই তিন শব্দাংশ যুক্ত বরেণ্যং শব্দের পরিবর্তে বড় নিয়ং শব্দটির দ্বারা শব্দাংশের সংখ্যা সমতা আনা হয়েছে গায়ত্রী মন্ত্রের দেবতা সবিতা ঋগ্বেদের দ্বিতীয় মন্ডলের আটত্রিশ নম্বর সুক্তের সাত থেকে এগারো নম্বর মন্ত্রে সূর্য বা সবিতাকে সকল শক্তির উৎস বলে তার স্তুতি করা হয়েছে এই মন্ত্রে বলা হয়েছে হে সবিতা তুমি অন্তরিক্ষ স্থল সকল কিছু সৃষ্টি করেছ তুমি সকল ভূত পশু পাখি জঙ্গম ইত্যাদিকে স স্থানে রেখেছ ইন্দ্র বরুণ মিত্র অর্জমা বা রুদ্র সবাই তোমার শক্তিতে বলিয়ান কেউ তোমাকে হিংসা করে না হে পরমেশ্বর তোমার দুতিমান জ্যোতিকে অর্থাৎ সকল প্রকাশযুক্ত শক্তি এবং অপ্রকাশিত অতেন্দ্রীয় শক্তিকে আমরা নমস্কার করি তুমি সকলের কল্যাণ করো আমাদের জন্যে যেন সকল কিছু শুভ হয় এটাই এই গায়ত্রী মন্ত্রের দেবতা সবিতার তাৎপর্য বেদভাষ্যকার সায়নাচার্য গায়ত্রী মন্ত্রে সূর্য ও সবিতার দুই রকম অর্থ করেছেন তার মতে এই মন্ত্রে সবিতা হলো সকল কারণের কারণ সেই সচিরানন্দ নিরাকার পরম বা জগৎ স্রষ্টা সু ধাতু থেকে সবিত্রী নিষ্পন্ন হয়েছে যার জন্যে সবিতার অর্থ এক্ষেত্রে প্রসবিতা শক্তি নিরুক্তিকার ইয়স্ক এর অর্থ করেছেন সর্বস্ব প্রসবিতা ভাষাতাত্ত্বিক উইলিয়াম জোনস আঠারোশো সাত সালে গায়ত্রী মন্ত্রের অনুবাদ করেন তার মূল অনুবাদ ঠিক এই রকম দ্য সুপ্রিমেসি অব দ্যাট ডিভাইন সান দ্য গড হেড হু ইলুমিনেটস অল হু রিক্রিয়েটস অল ফ্রম হোম অল প্রসিড টু হোম অল মাস্ট রিটার্ন হোম উই ইনভোক

যার কাছে সবকিছু অবশ্যই ফিরে যাবে যাকে আমরা আমাদের উপলব্ধিকে তার পবিত্র আসনের দিকে আমাদের অগ্রগতিকে সঠিকভাবে পরিচালনা করতে আবাহন করি গায়ত্রী মণ্টটি সরলার্থ সর্বলোকের প্রকাশক সর্বব্যাপী সবিতা মণ্ডল জগৎ প্রসাবকারী সেই পরম দেবতার বরেণ্য জ্ঞান শক্তি ধ্যান করি যিনি আমাদের বুদ্ধিবৃত্তি প্রদান করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্ত্রের নিম্নলিখিত অনুবাদ করেন যা হতে বাহিরে ছড়াই পৃথিবী আকাশ তারা যা হতে আমার অন্তরে আসি বুদ্ধি চেতনা ধারা তারই পূজনীয় অসীম শক্তি ধ্যান করিয়া আমি লইয়া ভক্তি অন্যদিকে কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই মন্ত্রে পদ্যে যে বঙ্গানুবাদ করেন সেটি হল তিমির রূপিনী নিশা সবিতা সুন্দর সে তিমিরে তোমার সৃজন বিমল উজ্জ্বল আলো সৌন্দর্য আধার ফুল্ল উষা অপূর্ব মিলন কুসুমিতা বসুন্ধরা দুলোক আলোক ভরা জনয়িতা সবিতা সবার বরণীয় রমণীয় নিত্য জ্ঞানাধার দেবী গায়ত্রীর তিন রূপ সকালে তিনি ব্রাহ্মী রক্তবর্ণা ও অক্ষমালা কমণ্ডলুধারিণী মধ্যাহ্নে বৈষ্ণবী শঙ্খচক্র গদা সন্ধ্যায় তিনি শিবানী বৃষারুড়া যজ্ঞকালে সাবিত্রী একা যজ্ঞস্থলে আসতে অস্বীকৃত হলে ব্রহ্মা ক্রুদ্ধ হয়ে অন্য নারীকে বিবাহ করে যজ্ঞ সমাপ্ত করার পরিকল্পনা করেন তার ইচ্ছা অনুসারে পাত্রী খুঁজতে বের হয়ে এক আভীর কন্যাকে অর্থাৎ গোয়ালিনী পাত্রীকে মনোনীত করেন দেবরাজ ইন্দ্র বিষ্ণুর অনুরোধে তাকে গন্ধর্ম মতে বিবাহ করেন ব্রহ্মা এই কন্যাই গায়ত্রী গায়ত্রীর ধ্যানে আছে তিনি সূর্যমণ্ডলের মধ্যস্থানে অবস্থানকারিণী বিষ্ণু বা শিব রূপা হংসস্থিতা বা গরুরাসনা বা বৃষবাহনা তিনি একাধারে ব্রহ্মা বিষ্ণু ও শিব হিন্দু বিধান অনুসারে সকাল দুপুর ও সন্ধ্যায় গায়ত্রী ধ্যান করতে হয় এবং এই মন্ত্র ধ্যান বা পাঠে মুক্তিপ্রাপ্ত হয় বলে এর নাম গায়ত্রী বেদজ্ঞ আচার্যের কাছে এই মন্ত্রে দীক্ষিত হলে তার পুনর্জন্ম হয় ও তিনি দ্বিজ নামে আখ্যাত হন সেই কারণে দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণগণের উপাস্য বৈদিক গায়ত্রী মন্ত্রের আদলেই অন্যান্য দেবতার গায়ত্রী রচিত হয়েছে যেমন গণেশ গায়ত্রী কালী গায়ত্রী গুচ্ছ কালী গায়ত্রী নারায়ণ গায়ত্রী রাধা গায়ত্রী প্রভৃতি সুধি ভক্তমণ্ডলী এখানেই এই পর্বের সমাপ্তি টানছি সবাই মিলে বলুন রাধা রাধা